যুক্তরাষ্ট্রের মিশিগান, সৌদি আরবের জেদ্দা ও জার্মানি থেকে পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন অরণ্য গফুর। নিউ ইয়র্ক সিটির লং আইল্যান্ডে প্রবাসীদের নিয়ে ব্যতিক্রমধর্মী পিকনিক করেছে ফেসবুক ভিত্তিক সংগঠন আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেলথ গ্রুপ বা ABCH। নয়নাভিরাম বেলমন্ট লেক স্টেট পার্কে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে নানা বয়সের 450 নারী পুরুষ ও শিশু কিশোর অংশ নেন এই পিকনিকে। পরস্পর পরিচিত হওয়া ও মহামারী করোনার বদ্ধ দিনগুলো কাটিয়ে ওঠাই ছিল এই পিকনিকের লক্ষ্য। আগতদের বরণ করেন ABCH এর 3 অ্যাডমিন জাহিদ করিম, তরিকুল ইসলাম মিঠু ও হাসান ভুইয়া এবং 25 সদস্যের ভলান্টিয়ার টিম। অংশ নেয় ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা সহ নানা প্রতিষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান ও কমিউনিটির ঐক্য দৃঢ় করার প্রত্যয় নিয়ে শেষ হয় এই পিকনিক। সৌদি আরবে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ করেছে মাদারীপুর শিবচর উপজেলার শিরওয়াইল ইপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রানা হলাদার সমর্থক গোষ্ঠী। মক্কার একটি হলরুমে ইলিয়াস আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ ফকির। এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ রাজনীতিবিদ আহসান হাবিব। মক্কার বিশিষ্ট ব্যবসায়ী খোকন তালুকদার প্রধান আলোচক এবং প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শেখ রানি। অতিথি ছিলেন জয়নাল আবেদিন, সাইফুর রহমান, লিটন হাওলাদার, দুলাল হাওলাদার ও আক্তার হোসেন। মডেল শিরওয়াইল ইপি পরিষদ গড়তে রানা হাওলাদারকে চেয়ারম্যান নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান বক্তারা। সবাইকে ঈদ মোবারক। জার্মানিতে ভার্চুয়াল ঈদ আড্ডা করেছে জার্মান বাংলা প্রেস ক্লাব। সংগঠনের সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল বাহারের পরিচালনায় আড্ডায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া, বার্লিন আওয়ামী লীগের সাবেক সভাপতি মিজানুর হক খান, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি কাইয়ুম চৌধুরী, জার্মান গ্রিন পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী শাহাবুদ্দিন মিয়া, জার্মান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ইউনুস আলী খান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আড্ডায় অংশ নেন। সমাপনী বক্তৃতায় সবাইকে ধন্যবাদ জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খান লিটন। আপনাদের সবাইকে জার্মান বাংলা প্রেস ক্লাবের অরণ্য গফুর, আরটিভি।